কামলপুর জেলার ভারত ভুটান সীমান্তর এক নং পাহাড়পুরত অঘটন। চৌপাশে লাগিল হুয়াদুয়া। শুকানজুলি ফায়ারিং রেঞ্জত সেনার প্রশিক্ষণ গ্রহণের সময়তে প্রশিক্ষণরত সেনার বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে আঘাত করলে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাসগৃহ। ভারতীয় সেনার 31 নং ফিল্ড রেজিমেন্টত প্রশিক্ষণ চলি থাকার সময়তে দিকভ্রষ্ট হয় এই অঘটন। পাহাড়পুরের এজন লোকর প্রধানমন্ত্রী আবাস যোজনার আবাসগৃহত বোমা পড়ে বিস্ফোরণ হওয়াত আবাসগৃহটো চূন্য বিচ্ছিন্ন হয়। যদিও প্রথমভাবে প্রাণ রক্ষা পড়ল আবাসগৃহর মালিক পরমেশ্বর হাজদার পরিয়ালর শিশুসহ সাতগৰাকী লোকর। কাষতে থাকা লুথারু হাজদার মাটির ঘরতো পড়ল বোমার অংশবিশেষ। ঘটনাস্থলীত উপস্থিত হয়ে সেনা বিষয়া ঘটনা সন্দর্ভত গাঁওবাসীর ওসর ক্ষমা খুঁজবলে বাধ্য হয় আর পরিয়ালের আবাসগৃহ পুনর্নির্মাণের প্রতিশ্রুতি সেনা বিষয়ার। তামুলপুর আরক্ষী থানার আরক্ষী আর দরঙ্গামেলা আরক্ষী বিষয়াসহ আরক্ষী দল উপস্থিত হয় ঘটনাস্থলীত। অবশেষত আরক্ষী সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে সক্ষম হয়। তামোল চামোল খা ওলাই যাও, তামোল না খাওয়ার আগতে সুই করে আহিলে একদম ফুটিলে কি বোমা কি আমি তো না জানো, সেই নামটো না জানো, মুঠতে আছে আর গুলি তো ডাঙরে। তারপর এওঁ ভিতর দাউরি গল, মই তাতে আওজাই ফেলে সেইফালে বিলটি গলো ডাইরেক্ট, কেনেকৈ পড়িছো সেটো মই নিজে না জানো। তারপর ই আর চিঁয়রি আহিল মোক মাতিছে, এই লাগছে না কি লাগছে না কি লাগা নাই দে মই ঠিকই আছো। তারপর আমি পলাই গেলো দুইজন। সেই সময় ঘর নাছিল কোনো? ভিতর চলি পুলি নাছিল, চলি পুলি এই পথারত খেলি আছে, কাঠর ঘর তো এইখানে গেল নাকি সেইখানে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আসে আজি দুই দুই তিন বছর আগত প্রাপ্ত করেছিল, একবারে গরিব মানে নিচলা নিচলা পরিয়াল তাতে থাকবলে ঘরেই নাই। গতি এনেকা অবস্থা যেটা ঘর নষ্ট হয়েছে, গতি এইটা একটা সরকারের ফলের ব্যবস্থা করার আমি এটা আশা করছো, যেহেতু জনবসতি যেহেতু এতে বহুত হয়েছে, গতি এই জনবসতি চাই সরকারে ইয়ার যে ফায়ারিংনেস এই ফায়ারিংনেস উঠাই দিব আমি রাইজের ফলের অনুরোধ করি। সুগানজুলি নদীর পারে ইমান দূর পর মারে, অকস্মাত মিস্টেক হয়ে যায় পড়ে যায় গাঁওয়ের বস্তির উপর ঘর পড়ে দিয়ে যায়। এই কি গাঁ তামুলপুৰৰ পৰা প্ৰসাদ দাস, ডিবি নিউজ।